নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিবি হাওয়া আলাইহিস সালাম আদি মানব হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী এবং মানব জাতির মাতা হযরত আদম আলাইহিস সালামের পাজর হতে বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেন সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা আসুন আমরা হযরত হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত জানি সাবস্ক্রাইব করুন হেরাজ্যোতি চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করে সবার আগে ইসলামিক ভিডিও পেয়ে যান একদম ফ্রি হযরত আদম আলাইহিস সালামের পাজর হতে তার স্ত্রী হাওয়া সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাজর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া অতপর উভয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহ বন্ধন স্থাপন করিয়াছেন অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছটি নিকট যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতপর বহিষ্কৃত ইবলিশ তার প্রথম টার্গেট হিসাবে হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের বিরুদ্ধে প্রতারণা জাল নিক্ষেপ করলেন সেমতে সে প্রথমে তাদের খুব আপনজন হয়ে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটি নিকট যেতে নিষেধ করেছেন তার কারণ হলো তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবা এবং তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সে অতঃপর কসম খেয়ে বলল আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবে সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়ি ঘড়ি করে গাছের পাতাসমূহ দিয়ে তা ঢাকতে লাগলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তার অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে তিনি আরো বললেন তোমরা পৃথিবীতে জীবন যাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকে তোমরা পুনরুত্থিত হবে ইবলিসের কথায় সর্বপ্রথম হযরত হাওয়া আলাইহিসসালাম প্রতারিত হন প্রথমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দানের পর পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা সবাই নেমে যাও অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকট আমার পক্ষ হতে হেদায়েত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা আসুন আমরা হযরত হাওয়া আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা লাভ করি এবং এই শিক্ষা অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিই ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু